ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এক বিদেশি শরীরে ধরা পড়লো করোনা ভাইরাস হ্যাঁ বন্ধুরা এই নিয়ে উদ্বিগ্ন বাড়ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেই সঙ্গে করোনা নিয়ে বুধবার জরুরি বৈঠক ডাকলো রাজ্য সরকার সেই বৈঠকে কি ঘোষণা করা হবে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দুয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য করোনা পরিস্থিতি নিয়ে বুধবার জরুরি বৈঠক দুপুর বারোটা থেকে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব রাজ্যের সব মেডিকেল কলেজের প্রিন্সিপালদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের রাজ্যের তরফে করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ কিছু নির্দেশ দেওয়া হতে পারে বুধবারের বৈঠকে বলেই মনে করা হচ্ছে আগামীকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক বসার কথা সব রাজ্যের সঙ্গে তারপর রাজ্যের বৈঠক বসবে বুধবার জেলার স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে এরপরই ওই যাত্রীকে অন্যান্য যাত্রীদের থেকে আলাদা করা হয় পরে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার সংস্পর্শে আসা অন্য ব্যক্তিরাও কোয়ারেন্টাইনে আছেন কলকাতায় করোনা আক্রান্ত এক বিদেশি মহিলাও এদিন কলকাতা বিমানবন্দরে করোনা টেস্টের সময়ে ওই মহিলার রিপোর্ট পজিটিভ আসে কিন্তু বিদেশি অস্ট্রেলিয়ান নাগরিক বলে জানা গিয়েছে হ্যাঁ বন্ধুরা কুয়ালালামপুর থেকে বুদ্ধগয়া যাচ্ছিলেন তিনি তার জন্য কলকাতা বিমানবন্দরে এসেছিলেন তখন কোভিড টেস্ট তার রিপোর্ট পজিটিভ আসে আপাতত ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ওই মহিলা অস্ট্রেলিয়ার বাসিন্দার বলে জানা গিয়েছে তবে তার কাছে ব্রিটিশ পাসপোর্টও আছে ওই মহিলার নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন আবারও করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক বুধবার ডাকা হবে নবান্নের তরফ থেকে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ